ডেঙ্গু সচেতনতা বাড়াতে যশোর শহরে লিপলেট বিতরণ করেছে স্বাস্থ্য বিভাগ সোমবার সকাল এগারোটায় সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে লিপলেট বিতরণ করেন এ সময় তারা যানবাহন চালক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিপলেট তুলে দেন সিভিল সার্জন ডক্টর মাহমুদুল হাসান বলেন যশোরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু লাগাতার বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এজন্য সচেতনতা বৃদ্ধিতে বিভাগ প্রচারণা চালাচ্ছে তিনি বলেন আমরা যদি নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গুর প্রকোপ ঠেকানো সম্ভব ফলে একটু সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না বলে তিনি উল্লেখ করেন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পানি যেখানে জমে থাকে সেখানে এই এডিস মশাল লার্ভা বংশবৃদ্ধি করে এবং সেই লার্ভা থেকে মশা হয়ে মশা কামড়ানোর ফলে ডেঙ্গু জ্বর হয় আমরা মানুষকে সচেতন করছি যে কিভাবে আমরা চলাচল করলে বা আমরা আমাদের বাড়ির আশেপাশে যদি পরিষ্কার রাখি এবং যেখানে পানি জমা আসে সেই জমানো পানি যদি আমরা ফেলে দেই দৈনিক কল্যাণ